এই মুহূর্তের মধ্যে পাওয়া সব থেকে বড় খবর, রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারি আদালতের, যেখানে আমরা বিশাল বড় চাপে পড়ে গেল রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সঙ্গে দেখবেন বিস্তারিত জানিয়ে দেব। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে লাইক করবেন, ভিডিও নিচ্ছে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল আইকনটি প্রেস করবেন, এইরকম আমাদের ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারি করলেন আদালত। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণ না করে তাহলে সুব্রত মুখোপাধ্যায় গ্রেপ্তারও করা হতে পারে, এমনটাই কিন্তু সূত্রের খবর। রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল বিধাননগর আদালত। 16 নভেম্বর আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয় তাকে। নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তারও করা হতে পারে, এমনটাই কিন্তু খবর। যদিও এখনও অবধি এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি সুব্রত মুখোপাধ্যায়। জানা গিয়েছে পুরনো একটি মামলার রাজ্য মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বিধাননগর এমপি এমএলএ আদালত। বাম আমলে তার বিরুদ্ধে কড়িয়া থানায় একটি মামলা রুজু হয়েছিল, গাড়ি চালক মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। তো বন্ধুরা, আপনাদের কি মতামত, সুব্রত মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা উচিত কি উচিত না? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিচ্ছি কমেন্ট বক্সে, কমেন্ট করতে ভুলবেন না।